ছাব্বিশত মুখ্যমন্ত্রী হওয়ার সপন দেখিছে রকিবুল হুসেইনে। রকিবুল হুসেইন মুখ্যমন্ত্রী, গৌরব গগৈ হেনো উপমুখ্যমন্ত্রী হব। পুত্রক বিধায়ক করার যুজত নামি বিজেপি বিধায়করে রণ রকিবুলর। উপনির্বাচনলৈ মাজত কেইটামান দিন, পাঁচোটা সমষ্টিত জোরদার গতিত চলিছে প্রচার অভিযান, চলিছে শাসক বিরোধীর আক্রমণ প্রত্যাক্রমণ। চামগুৰিত সাংসদ রকিবুল হুসেইন আর বিধায়ক জিতু গোস্বামীর যুঁজ, সংবাদমেল পাতি সরকার মুখ্যমন্ত্রী, নগাঁওর আরক্ষী অধীক্ষকর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করলে রকিবুল হুসেইনে। প্রচারের সময় চামগুৰিত একাংশ বিজেপি কর্মী কংগ্রেসের উপর আক্রমণ চলার অভিযোগ, আক্রমণ বিধায়ক বিধায়িকাকু। সেই অভিযোগ নির্বাচন আয়োগক দিব কংগ্রেসে। আমার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰা ডাঙরিয়ায় একটা সজাতি দল পঠিয়ায় নির্দিষ্ট কিছু তথ্যভিত্তিক অভিযোগে গুয়াহাটির ইলেকশন কমিশনের যোগেদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ালে পঠিয়েছে। এতিয়া নির্বাচন আয়োগও নিরপেক্ষ নহয়, অভিযোগ রকিবুলর। বিজেপি কর্মীয়ে কংগ্রেসের উপর নৃশংস আক্রমণ করার অভিযোগ, ইয়ার বিপরীতে নগাঁও আরক্ষীয় আটক জেরা করেছে কংগ্রেসিক রকিবুল হুসেনের অভিযোগ। নিশা এক বজাত আরাফত আলী নামৰ নিরীহ কংগ্রেসিক ধরে নিছে আরক্ষীয়ে। রাতে এটাত সুর অন্ধকার, গভীর অন্ধকার, অন্ধকারত পেনাই গেরুয়া অঞ্চললৈ গৈ আরাফত আলী বলে এজন লোকক একদম পুলিশ লগাই বিভিন্ন ধরনের আপনার ঘর ভাঙি রাতে এটা বজাত এক বিভীষিকার সৃষ্টি করে ধরে লো গুছি আহ। এই অভিযোগ তেওঁর পত্নী, অসহায় পত্নী এমরাদা খাতুনে চামগুৰি থানাক জানাইছে। চামগুৰি আরক্ষীয়ে ধরে নিছিল আরাফতক। এইদরেই বিজেপি সরকারে কংগ্রেস কর্মীক ভয় দেখাবলৈ চেষ্টা করেছে। রকিবুল হুসেইনে কলে এতিয়া বিজেপির সমর্থকর পত্নী সন্তানেও ভোট দিব কংগ্রেসক, তেওঁলোকেও বেয়া পাইছে বিজেপিক। চামগুৰিত বিজেপি সমর্থক হত্যাকাণ্ডর আসামিয়ে কংগ্রেসের রেলীত আক্রমণ করা বলে অভিযোগ রকিবুল হুসেইনের। মার্ডার করা আসামি, আমি তো কই আছো, কক মোক কোনজন মার্ডার করা আসামি। ক্রিমিনেল, জেলর পরা ওলা ক্রিমিনেল, মই তথ্য সহকারে দি আছো, জেলর পরা ওলা ক্রিমিনেল। জেলর পরা ওলালে জামিন পালে কিবা বেল কই না কি কই না তাত আছে, সেই সকলক লগাই দিছে। সেই সকলের তো কোনো আগবুড়ি নাই, তেওঁলোকে অত্যাচার করেছে, এওঁলোকে যে সকল মিয়ার ভূত নালাগে তাত বেশি করেছে। আসল কথাটো এতিয়া মিয়ার ভূত কিয় লাগে, কিয় লাগে মিয়ার ভূত, পূর্বে তো নালাগে বলিয়ে কৈছিল বিজেপি তীব্র সমালোচনা রকিবুলর। দেশত এতিয়া আইনী শাসন চলা নাই, বেআইনী শাসন চলিছে, অভিযোগ রকিবুলর। বিজেপিয়ে নিজের কামর খতিয়ান লৈ ভূত খুঁজিবলৈ যোৱা নাই, ভয় ভাবুকিরে রাইজর পৰা ভূত আদায়ের চেষ্টা করেছে বলে মন্তব্য রকিবুল হুসেইনের, আর তার বাবে ব্যবহার করেছে আরক্ষী। নগাঁওর এসপিয়ে বিজেপিত যোগদান করব বলে সন্দেহ রকিবুলর। ইয়ার পাছতে সংবাদমেল পাতি প্রতিক্রিয়া বরহমপুরের বিধায়ক জিতু গোস্বামীর। নগাঁওত কোনো কংগ্রেসের উপর আক্রমণ চলা নাই, আরক্ষী আটক করা আরাফত আলী নির্দোষী নহয়, আরাফত কুখ্যাত ডকাই। রকিবুল হুসেনের কুঁয়ে বামে এতিয়া দাগি অপরাধী ঘুরি থাকে বলেও মন্তব্য জিতু গোস্বামীর। গৌরবক উপমুখ্যমন্ত্রী পাতি নিজেই ছাব্বিশত মুখ্যমন্ত্রী হওয়ার সপন দেখিছে রকিবুল হুসেইনে। চোর ডকাইতক ধরলেও রকিবুল হুসেইনে আপত্তি করে, মন্তব্য জিতু গোস্বামীর। তেওঁ এজন ডকাইতৰ পক্ষত থিয় দি পেলাই কৈছে, তেওঁ কওক কোনজন কংগ্ৰেছী কৰ্মীক তেওঁ কৈছে। তেওঁৰ লগতহে চাকৰিয়াল মানুহে ঘূৰি ফুৰিছে, যিসকল ছাছপেণ্ডেড তেওঁৰ লগত এজন মালেক মাষ্টৰ ঘূৰি ফুৰিছে, যোনে ছাছপেণ্ডেড তেওঁ চৰকাৰী চাকৰি কৰে তেওঁৰ লগত মিটিঙত ঘূৰি ফুৰিছে, তেওঁৰ লগত ডকাইতখিনি তেওঁৰ লগত মিটিঙত ঘূৰি ফুৰিছে, সেইসকলে এৰেষ্ট কৰিলে পুলিচক বদনাম দিলে তো কোনো লাভ নাই। বিপুল ভোটত ধুবুৰীৰ পৰা জয়ী হ'ল ৰকিবুল হুসেইন। সৌকিদিনা ধুবুৰীত ভয়ানক দুৰ্ঘটনাত পতিত হৈছিল দুখন নাও, আহত নিৰুদ্দেশ হৈছিল বহুজন। কিন্তু রকিবুল হুসেইন ডাঙরিয়া আজির ডেটত সময় নাই ধুবুরী রাইজর ওসরলে গৈ তেওঁলোকৰ খবর লওয়ার, তেওঁ লড়াক রাজমুকুত পিনাবর কারণে দিনে রাতিয়ে অলিয়ে গলিয়ে তেওঁ ঘুরি ফুরিছে আর এইসব বদনাম দি ফুরিছে, কারণ যতে যায় তেওঁ তাত বিজেপির ভূতটো দেখা পায়। আক্রমণ এনেকৈ এতিয়া রকিবুল হুসেইন আর জিতু গোস্বামীর কথার কথাগতি চামগুৰি এবার সাবলগিয়া হব। নগাঁওর পৰা ভার্গবজ্যোতি হাজরিকা, রিপোর্ট এনকে টিভি প্লাস।